নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত ডাব্লিউ এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে স্পেশালি বাংলা যে ক্লাস করানো হয় এছাড়া ইতিহাস অপশনাল অল জিএস পেপার্স কম্পালসারি বাংলা কম্পালসারি ইংলিশ সবের কিন্তু ক্লাস আমাদের সিলেবাসে প্রত্যেকটা টপিক ওয়াইজ করানো হয় আজকে যেটা ক্লাস সেটা বাংলা অপশনালের ক্লাস এবং এই বাংলা অপশনালের ক্লাসে আমরা ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি উভয় সিলেবাসে যেটা কমন আছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি আগের ক্লাসগুলোতে যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আমরা বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা করেছি সেখানে আমরা বৈষ্ণব পদাবলী মধ্য মধ্যযুগ নিয়ে আমরা আলোচনা করেছি বৈষ্ণব পদাবলী মঙ্গল কাব্য শাক্ত পদাবলী ঠিক আছে এগুলো নিয়ে আমরা সব আলোচনা করেছি আজকে যেটা আমরা আলোচনা করবো সেটা ডাব্লিউ বিসিএসও রয়েছে এবং ইউপিএসসিতেও রয়েছে এবং ইউপিএসসিতে আলাদা করে ভালোভাবে রয়েছে তোমরা সিলেবাসটা যদি ভালো করে দেখো বুঝতে পারবে যে সেকুলার ফর্মস বলে একটা পার্ট রয়েছে এবং এর ক্ষেত্রে মধ্যযুগের মধ্যে এটা পড়ছে তো অবশ্যই এটা নেগলেক্ট করো না সেটা কি সেটা হচ্ছে রাজসভার সাহিত্য রাজসভার সাহিত্যের মধ্যে আমরা অন্নদা মঙ্গল করেছি ভারতচন্দ্রে সেটা মঙ্গল কাব্যের মধ্যে থেকেই আমরা করিয়ে দিয়েছি তাই আলাদা করে রাজসভার সাহিত্য হিসাবে আমরা সেটা করিনি কিন্তু মুসলিম রাজ বা আরাকান রাজসভার যে সাহিত্য আছে তাদের মধ্যে দুজন মুসলিম কবিদের আমাদের করতে হবে মধ্যযুগে এক নম্বর হচ্ছে দৌলত কাজী আর একজন হচ্ছেন সৈয়দ আলাওল দুটোই খুব গুরুত্বপূর্ণ টপিক প্রশ্ন হিসেবে তোমরা অবশ্যই তৈরি করে রেখো প্রথমে যেটা আলোচনা করব আজকের ক্লাসে আমরা আরাকান রাজসভার দুজন কবি দৌলত কাজী এবং সৈয়দ আলাওয়াল নিয়ে আলোচনা করব তো প্রথমে যাদের কথা বলবো সেটা হচ্ছে দৌলত কাজী সম্পর্কে আরাকান রাজসভার অবশ্যই কবি ছিলেন এবং তিনি বিভিন্ন অবশ্যই রাজসভার পৃষ্ঠপোষকতায় বিভিন্ন রচনা করলেও তার সবথেকে গুরুত্বপূর্ণ যে বিখ্যাত যে তার কাব্য সেটা হচ্ছে গিয়ে সতী ময়নামতি বা লোর লৌড়চন্দ্রাণীর কাহিনী আমরা জানি লোরক এবং চন্দ্রাণীর কাহিনী বা সতী ময়নামতির কাহিনী যেখানে একটা ত্রিকোণ প্রেমের একটা জায়গা যেখানে ময়নামতির যে স্বামী লোরক সে পরবর্তীকালে চন্দ্রাণীর প্রেমে পড়ে এবং পরবর্তীকালে যে সতীর সতী ময়নার যে একটা কি বলবো নিজের স্বামীকে ফিরে পাওয়ার জন্য যে তপস্যা তার জন্য অপেক্ষা সেটা একটা একটা আবেদনময় জায়গা রয়েছে আবার কোথাও না কোথাও যে নিষ্ঠুরতা দেখানো হয়েছে যে ময়নামতির এত ভালোবাসা সত্ত্বেও সে চন্দ্রাণীর প্রতি ধাবিত হয়েছে লোরক এবং লোরক যুদ্ধ করে চন্দ্রাণীকে পেয়েছে তো এই কোথাও না কোথাও একটা মানবিকতার যে আবেদন সেটা মধ্যযুগে খুবই কম ছিল সেই মানবিকতার জায়গা যেখানে শুধুমাত্র দেবতা ভিত্তিক নির্ভর জায়গা হয়েছিল সেখানে একটা ব্যক্তি জীবনের ব্যক্তি মানুষের টানাপোড়েন ব্যক্তি মানুষের মধ্যেকার ভালোবাসা সংঘাত সবটা নিয়ে যে কাহিনী কাব্য এটা লোলকচন্দ্রাণী বা লোরচন্দ্রাণী বা সতী ময়নাবতী যাই বলো না কেন এটাতে দৌলত কাজী প্রতিস্থাপন করেছিলেন এবং সেটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে এবার আমরা যদি কিছু আলোচনা করি তার চন্দ্রানির কিছু উদ্ধৃতি নিই তাহলে আরও ভালোভাবে আমরা বুঝতে পারবো যেমন তিনি বলছেন নর সে পরম জানো জ্ঞান নর সে পরম যান জ্ঞান, নর সে পরম দেব নর সে ঈশ্বর নর বিনে ভেদনাহি ঠাকুর কিঙ্কর এখানে যে মানবতার মানে জয় গান গাওয়া হয়েছে সেটা কিন্তু পুরো বিশ্ব মানে মঙ্গল কাব্যের বা সরি মধ্যযুগের বিভিন্ন জায়গায় যে ধারায় সেখানে কিন্তু একেবারেই দুর্লভ হ্যাঁ আর বলছে দৌলত কাজী দৌলত কাজীর বিভিন্ন আমরা যদি পদ দেখি সেখানে আমরা বৈষ্ণব পদাবলীর একটা ছাপ দেখতে পাবো বিদ্যাপতি চণ্ডীদাসের একটা প্রভাব দেখতে পাবো যেমন একটা আমরা যদি উদ্ধৃতি দেখি তাহলে বলবো মালিনী কি কহব বেদন ওর লোর বিনে বিধি ভেলমোর এই যে এই ভাবনা চিন্তা কোথাও না কোথাও আমাদের মনে হয় বৈষ্ণব পদাবলীর কাছাকাছি তাই না এই তো গেলো দৌলত কাজী অবশ্যই তোমরা খুব ভালোভাবে নোটটা তৈরি করো বিভিন্ন সাহিত্যের ইতিহাসের বই পেয়ে যাও সেখানে তোমরা মেটেরিয়াল পেয়ে যাবে অসুবিধা নেই এবং আমাদের অনলাইন ব্যাচও রয়েছে সেখানেও আমরা ক্লাসে নোটস লিখিয়ে দিই সেটাও জয়েন করতে পারো তাতেও কোনো প্রবলেম নেই আর আমাদের এই ছোটো ছোটো ক্লাসের মাধ্যমে জাস্ট তোমাদের একটা বেসিক আইডিয়া যে কী ধরনের প্রশ্ন আসতে পারে বাংলা অপশনালের ক্ষেত্রে আর একটা টপিকগুলো আলোচনা করা আর কিছু তো সম্ভবপর নয় ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তাও চেষ্টা করি তোমাদের কাছে পৌঁছে যাওয়ার আচ্ছা এটা গেলো দৌলত কাজী এরপর সৈয়দ আলাওয়াল সৈয়দ আলামল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আরাকান রাজসভার কবি হিসাবে সৈয়দ আলাওয়ালের যে সব বড় গুরুত্ব সেটা হচ্ছে গিয়ে পদ্মাবতী হুম মোহাম্মদ জাইসির পদ্মাবত থেকে অনুবাদ বা বলা যেতে পারে যে ভাবানুবাদ সেটা হচ্ছে গিয়ে পদ্মাবতী পদ্মাবতী সম্পর্কে আমরা খুব ভালোভাবে জানি রাজা সিংহ আলাউদ্দিন খিলজি এবং রানী পদ্মাবতীর যে কাহিনি সেটা আমরা জানি সেটা নিয়ে সিনেমা তৈরি হয়েছে এবং পদ্মাবতী অসাধারণ একটা ভাবনা অসাধারণ একটা কাব্য সেখানে আমরা দেখতে পাই একটা ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে একটা ঐতিহাসিক কাব্য কাব্যগাঁথাও বলা যেতে পারে কিন্তু এর মধ্যে অবশ্যই কল্পনার জায়গা রয়েছে অবশ্যই কবি কবি কল্পনার যে ভাব মিশ্রণ সেটা রয়েছে কিন্তু একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা পাই তাই জন্য আমরা মোহাম্মদ মোহাম্মদ জাইসির যে ভাবনাটা রয়েছে সেখানে আমরা একদিকে একটা রূপকাশ্রয়ই একটা জিনিস দেখতে পাই যে সেখানে জীবাত্মা পরমাত্মা বা নেগেটিভ পজিটিভের যে টাসেলটা রয়েছে বা বলা যেতে পারে যে একদিকে আলাউদ্দিন খিলজির মধ্যে যে লোভ হিংসা মত্ততা আবার অন্যদিকে যে রানা ভীম সিংহ বা পদ্মাবতীর মধ্যে যে ত্যাগ সৌর্য বীর্যের যে গাথার কথা বলা হচ্ছে সেটার একটা যে রূপকাশ্রয়ী যাইসি করাতে চেষ্টা করেছেন পদ্মাবাতে কিন্তু পদ্মাবতীতে যখন সৈয়াদ আলাও লিখছেন সেখানে একেবারে আক্ষরিক অর্থে একেবারেই যে আক্ষরিক অর্থে আলাউদ্দিন খিলজির পদ্মাবতীর প্রতি লিপ্ধ দৃষ্টি এবং রানা রানা ভীম প্রতি একটা যে যুদ্ধ এই যে এই যুদ্ধের বর্ণনা বলো বা জহরব্রত পালন পদ্মাবতী জহরব্রত পালন সেই বিষয়টা সবটা মিলেই যেন একটা কোথাও না কোথাও উপাখ্যানের একটা দিক ফুটে উঠেছে সেখানে আক্ষরিক অর্থটাকেই এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে একটা উপাখ্যানের পর্যায়ে কিন্তু পৌঁছে গেছে হুম আশা করি তোমরা সবাই পদ্মাবতীর কাহিনী জানো এবং আমরা যদি বলি সৈয়দ আলাওলের যে কবি প্রতিভা সেটা অবশ্যই কিন্তু শুধুমাত্র কাহিনী নির্বাচনে নয় অবশ্যই এটা ভাবানুবাদ মৌলিকতার দিক তো অবশ্যই রয়েছে বললাম যে মোহাম্মদ চাইসির যে ভাবনা সেখান থেকে অনেকটাই কিন্তু তিনি বেরিয়ে এসেছেন শুধুমাত্র অনুবাদ কিন্তু বলা যায় না পদ্মাবতী যেমন একটা বিষয় আমরা যদি বলি উদ্ধৃতি করে আমরা বলছি স্বর্গ হইতে আসিতে যাইতে মনোরথ সৃজিল অলকারণ্যে স্বর্ণ সিথিপথ সেই পথে বাটপার বৈশ্য অনুদিন কুটিল অলোকাপথে ব্যক্ত রক্তচীন কিবা কবরীর মাঝে স্বর্ণরেখাকার যমুনার মাঝে যেন সুরেশ্বরী ধার এটা কি এটা পদ্মাবতীর রূপের বর্ণনা ঠিক আছে এত সুন্দর যে শাব্দিক প্রয়োগ এত সুন্দর কলাকৌশল এত সুন্দর কলায় ভূষিত যে সম্পদ আমাদের সৈয়দ আলাউল উপহার দিয়েছেন সেটা কিন্তু শুধুমাত্র আমরা বলতে পারি যে অনুবাদ সাহিত্যকর্ম নয় অবশ্যই মধ্যে মৌলিকতা রয়েছে তাও আমরা বলতে পারি যে তৎকালীন সময়ে অন্যান্য হিন্দু কবি বা রাজসভার বিভিন্ন কবিদের থেকে মুসলিম কবিদের সংখ্যা খুবই কম ছিল এবং বাংলা ভাষা মুসলিম কবিদের সংখ্যা খুবই কম ছিল তাও এই কমের কম থাকা সত্ত্বেও সৈয়দ আলাওল এবং দৈলাত কাজে কিন্তু অবশ্যই রাজসভা মানে অলঙ্কৃত করেও রাজসভার পৃষ্ঠপোষকতা রাজাদের পৃষ্ঠপোষকতায় তাদের রচনা রচিত করলেও কাব্যিক যে প্রতিভা দেখিয়েছেন সেটা কিন্তু আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ঠিক আছে অবশ্যই এখান থেকে তোমরা প্রশ্নটা রেডি করো তৈরি করো এবং এই টপিকগুলো তোমরা ছুঁয়ে ছুঁয়ে যাবে টপিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আরাকার রাজসভার কবি সম্পর্কে একসাথেও আসতে পারে দৌলত কাজী এবং সৈয়দ আলাওল যেটা তোমাদের লিখতে হতে পারে আর এছাড়া আলাদা আলাদা হিসাবেও আসতে পারে সেখানে তোমরা এইভাবে লিখতে পারো অবশ্যই কিছু উদ্ধৃতি তোমরা দেবে এবং প্রাসঙ্গিক উদ্ধৃতি দেবে সব সময় আর ভুল উদ্ধৃতি যেন না হয় এটা মাথায় রাখবে যদি মাথায় থাকে তখনই উদ্ধৃতি দেবে না মাথায় থাকলে ভুল দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই হুম ভুল দিলে কিন্তু খুবই বাজে হয় ব্যাপারটা আর যেহেতু বাংলা সাহিত্য বানান ভুল করা যাবে না পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখায় সময়ের মধ্যে লেখা প্র্যাকটিস করো সময়ের মধ্যে পুরোটা কমপ্লিট করে আসতে হবে এটা মাথায় রেখে কিন্তু তোমরা বাংলা অপশনালটাকে নিয়ে এগাও ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও কমেন্ট বক্সে জানাও আর কোন টপিকে তোমরা ক্লাস চাইছো সিলেবাসের প্রত্যেকটা টপিক আমরা প্রায় কভার করে ফেলেছি আমাদের প্লে রয়েছে প্লে লিস্টে গিয়ে দেখে নাও যে আমাদের কতটা কি কি করিয়েছি এবং অবশ্যই দেখা হচ্ছে পরের ভিডিওতে নেক্সট ক্লাস আমরা অবশ্যই ইতিহাস অপশনাল নিয়ে চলে আসবো যাদের বাংলা অপশনাল আছে তাদের জন্য তো এই চ্যানেলটা রয়েছেই ইতিহাস অপশনাল রয়েছে যাদের তাদেরও কিন্তু এই চ্যানেলটা ফলো অবশ্যই করতে হবে চ্যানেলগুলোতে থাকছো তোমরা দেখছো খুবই ভালো লাগছে আমাদের তার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার